বন্ধুরা, ফিলিপিন্স, মরিশাস ও মালয়েশিয়ার পর এবারে গালফের দেশেও কিন্তু ভারত নিজেদের হাতিয়ার এক্সপোর্টে জাল বিছতে শুরু করে দিয়েছে। কেননা হালে কিছু মিডিয়া রিপোর্ট সামনে আসে যেখানে এমনটা দাবি করা হয়েছে যে এবারে নাকি বাহরিন ভারতের থেকে হাতিয়ার আমদানি করতে চাইছে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কিন্তু কোনো ব্রহ্মোস মিসাইল বা এই জাতীয় কোনো মিসাইলের কথা হচ্ছে না, বরং বাহরিন ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্কে কিনতে চাইছে। আর এটা প্রথমবার যখন কোনো দেশ ভারতীয় ট্যাঙ্কে নিজেদের ইচ্ছা প্রকাশ করেছে, কেননা মেইনলি অন্যান্য দেশ ভারতে তৈরি মিসাইল কিনতে চায়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টিকে নিয়ে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে বাহরিনে ভারতের এই অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্কের এক্সপোর্টের ঠিক কতটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, গত 16 মার্চ নাগাদ ট্যাকটিক্যাল রিপোর্ট নামের একটা ইন্টারন্যাশনাল ডিফেন্স ওয়েবসাইট, যারা মেইনলি গালফ দেশগুলির ডিফেন্স রিলেটেড খবর পাবলিশ করে, তো এই মিডিয়ার তরফ থেকে একটা আর্টিকেল পাবলিশ করা হয় যেখানে এমনটা দাবি করে যে বাহরিন নাকি ভারতের থেকে আমাদের স্বদেশী অর্জুন ট্যাঙ্কে কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে এবং ভারী মাত্রায় নাকি এই জাতীয় অর্জুন ট্যাঙ্কের যে Mark II ভেরিয়েন্ট হবে তাকে বাহরিন কিনবে। যদিও বন্ধুরা, এখানে আমার মনে হয় এই রিপোর্টে একটু ভুল রয়েছে, আর তা হলো ভারত অ্যাকচুয়ালি কিন্তু অর্জুন ট্যাঙ্কের Mark II ভেরিয়েন্টকে তৈরি করেনি, বরং তার বদলে আরও বেশি অ্যাডভান্স অর্জুন Mark I ভেরিয়েন্টকে তৈরি করেছে। তাই এখানে যে অর্জুন ট্যাঙ্কের এক্সপোর্টের কথা বলা হচ্ছে সেটা Mark II ভেরিয়েন্ট নয়, বরং Mark I ভেরিয়েন্ট হবে। যাই হোক, এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ভাই, এখানে এই অর্জুন ট্যাঙ্কের এক্সপোর্ট হওয়ার সম্ভাবনা কতটা? তো বন্ধুরা, আপনারা যদি বাহরিনের প্রয়োজনকে খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বাহরিনের কাছে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো শক্তিশালী আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক মজুদই নেই। হ্যাঁ, ওরা মোটামুটি 180টার মতো আমেরিকার M60A3 যুদ্ধ ট্যাঙ্কের ব্যবহার করে ঠিকই, কিন্তু সমস্যা হলো এগুলো সেই 60-এর দশকে তৈরি হওয়া সেকেন্ড জেনারেশনের ট্যাঙ্ক, যা আজকের দিনের আধুনিক যুদ্ধক্ষেত্রে একেবারেই বেকার। যদিও 2017 সাল নাগাদ অবশ্য এক ইটালিয়ান কোম্পানির দ্বারা বাহরিনের এই ট্যাঙ্কগুলিকে কিন্তু আপগ্রেড করে এতে নতুন 120mm গান, ফায়ার কন্ট্রোল সিস্টেম ও আর্মামেন্ট প্যাকেজকে যুক্ত করা হয়েছে, যাতে এর লাইফ কিছুটা এক্সটেন্ড করা যায়। তবুও আগামী কিছু বছরের মধ্যে কিন্তু বাহরিনকে তাদের নিজেদের সেনাকে আপগ্রেড করতে হলে এই ট্যাঙ্কগুলিকে পরিবর্তন করতেই হবে। কারণ দেখুন, এই মুহূর্তে বাহরিনের তেমন কোনো সীমা বিবাদ নেই যে ইমিডিয়েট তাদের এই ট্যাঙ্ক কিনতেই হবে। তবে হ্যাঁ, আপনারা হয়তো জানবেন যে সৌদি আরবের নেতৃত্বে কিন্তু ইয়েমেনে যুদ্ধ চলছে, আর এখানে সৌদির সাথে বাহরিনও যুক্ত রয়েছে এই যুদ্ধে। ফলে বন্ধুরা, সেই হিসেবে দেখলে বাহরিনের কিন্তু এক আধুনিক প্রযুক্তির শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্কের প্রয়োজন, যা এই রিজিয়নে খুব ভালো পারফরমেন্স দিতে পারে। আর অন্যদিকে যদি ভারতের এই অর্জুন ট্যাঙ্কের কথা বলি, তাহলে এটাও কিন্তু এই জাতীয় মরুভূমির মতো এলাকায় লড়াইয়ের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে, আর অলরেডি এর ডিপ্লয়মেন্ট ভারত রাজস্থানের দিকেই করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এছাড়া বন্ধুরা, এই অর্জুন Mark I ট্যাঙ্কেও বাহরিনের M60 ট্যাঙ্কের মতো 120mm গানের ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে কিন্তু এটা হাই এক্সপ্লোসিভ স্কোয়াস হেড থেকে শুরু করে PCB এমনকি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পর্যন্ত ফায়ার করতে পারবে। যদিও এখানে বাহরিন ইসরায়েলের লাহাত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের প্যাকেজ নেবে নাকি ভারতের তৈরি ক্যানন লঞ্চ মিসাইল নেবে যাকে DRDO ডেভেলপ করছে, সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো স্পষ্টতা নেই। তবে এই আর্টিকেল পড়ে যা মনে হলো তাতে সম্ভবত বাহরিন ইসরায়েলের তৈরি লাহাত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলকেই কনসিডার করতে পারে। যাই হোক, অন্যদিকে এবার এই ট্যাঙ্কের ওজনের কথা বললে, এটা অনেক বেশি ভারী হওয়া সত্ত্বেও এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু খুব ভালো এই ক্যাটাগরির যে বাকি ট্যাঙ্ক রয়েছে তার সাথে তুলনা করলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ট্যাঙ্কের যে ফায়ার পাওয়ার বা হামলা করার ক্ষমতা এবং এর যে অ্যাকিউরেসি, সেটা কিন্তু টেস্টিংয়ের দরুন রাশিয়ার যে T90 ট্যাঙ্ক রয়েছে তাকেও হারিয়ে দিয়েছিল। ফলে বন্ধুরা, ওভারঅল এটা এই জাতীয় মরুভূমি এলাকার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্যাঙ্কগুলোর মধ্যে একটা। হ্যাঁ, এটা ঠিক যে এই ট্যাঙ্কে বেশ কিছু সমস্যাও রয়েছে, আর তাহলে এই ট্যাঙ্কের যে ওজন সেটা এত বেশি হওয়ার জন্য এই জাতীয় ট্যাঙ্ক মরুভূমি বা নর্মাল এলাকায় তো খুব ভালো পারফরমেন্স দেয়, কিন্তু এগুলোকে হাই অল্টিটিউডে লড়াইয়ের জন্য কোনোভাবেই পারফেক্টভাবে ব্যবহার করা যায় না। এমনকি এই ট্যাঙ্ক এত বেশি ভারী হওয়ার জন্য একে ট্রান্সপোর্ট করাও অনেক বেশি মুশকিল। যদিও বাহরিনের ক্ষেত্রে এই হাই অল্টিটিউডে লড়াইয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু এই ট্রান্সপোর্টের বিষয়টি সমস্যা হতে পারে। যদিও এর পেছনে কারণও রয়েছে, আর তাহলে এই ট্যাঙ্কের প্রোটেকশন বাকি ট্যাঙ্কের তুলনায় কিন্তু অনেক বেশি, আর এই জন্য এই ট্যাঙ্ক এত বেশি হেভি হয়েছে। ফলে বন্ধুরা, এই সব কিছু কনসিডার করার পরেই বাহরিন সিদ্ধান্ত নেবে যে তারা আদৌ এই ট্যাঙ্কে কিনবে কিনা। যাই হোক, অন্যদিকে এবারে এই ট্যাঙ্কের এক্সপোর্টের দ্বিতীয় সবচেয়ে বড় কারণের কথা বললে, যে কোনো হাতিয়ার এক্সপোর্টের জন্য কিন্তু জিওপলিটিক্যাল কারণ একটা বড় ভূমিকা পালন করে, আর এখানেও এই মুহূর্তে ভারতের কাছে অ্যাডভান্টেজ রয়েছে। কেননা হালেই আপনাদের হয়তো মনে আছে যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই লাগাতার আরব দেশগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিয়েই চলেছে, বিশেষ করে সৌদিকে ফাইটার জেট আর হাতিয়ার এক্সপোর্ট বন্ধ করা, UAE-কে FATF-এর গ্রে লিস্টে করা। এইসব কিছুর জন্য কিন্তু আপাতত এই আরব দেশগুলো আমেরিকার হাতিয়ার থেকে দূরেই থাকবে। অন্যদিকে আমেরিকা ছাড়া আরব দেশগুলোর কাছে দ্বিতীয় অপশান ছিল রাশিয়া, কিন্তু রাশিয়ার ওপর এই মুহূর্তে স্যাংশন চলছে, ফলে ঘুরে ফিরে এই দেশগুলোর কাছে একমাত্র অপশান হলো ভারত আর চায়না। আর অলরেডি ভারতের সাথে গত 6-7 বছরে বাহরিনের সম্পর্ক কিন্তু একটা নতুন লেভেলে পৌঁছেছে, তাই ভারত সরকারের তরফ থেকে ফিলিপিন্সের মতনই এখানে যদি এই ট্যাঙ্ককে অনেক বেশি পুশ করতে পারে, তাহলে আগামী কিছু সময়ের মধ্যেই ভারতের প্রথম অর্জুন ট্যাঙ্কের একটা বড় এক্সপোর্ট অর্ডার ভারত পেতে পারে। এখন বাকিটা তো সময় আসলেই বোঝা যাবে যে বাহরিন ঠিক কী সিদ্ধান্ত নেয়।
ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, এ বিষয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।